سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا السلام عليكم ورحمة الله وبركاته আমার দূরের এবং কাছের সকল দিনী ভাই ও বোনেরা আপনাদের জন্য রইল শুভেচ্ছা এবং স্বাগত আমি হাফেজ মাওলানা হাফিজুর রহমান মুহতামিম শামসুল উলুম আমিনিয়া মহিলা মাদ্রাসা গোপালপুর কুঞ্জনগর নগরকান্দা ফরিদপুর আমার একটি প্রতিষ্ঠান 2020 থেকে 2023 সাল পর্যন্ত দক্ষতার সহিত পরিচালিত হয়ে আসছে আলহামদুলিল্লাহ এবছর আমার মাদ্রাসার নাহবিবির জামাতের চারজন ছাত্রী বোর্ডে পরীক্ষা দিয়ে সফলতার সহিত পাশ করেছেন আলহামদুলিল্লাহ একজন জাগিয়ে জিদ্দান হয়েছেন আরেকজন জাইয়িদ এবং দুইজন মাকবুল হয়েছে আমার মাদ্রাসার বৈশিষ্ট্য শামসুল উলুম আমিনিয়া মহিলা মাদ্রাসার কিতাব বিভাগ হেফজ বিভাগ নাজারা বিভাগ এবং মক্তব বিভাগ কিতাব বিভাগ ইয়াজ দখম থেকে কুদুরি জামাত পর্যন্ত এবং শিশু থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার বৈশিষ্ট্য যুগ উপযোগী উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান মাতৃস্নেহে সার্বক্ষণিক তত্ত্বাবধান শহরে কোলাহলমুক্ত ছায়াঘেরা মনোরম পরিবেশ অসুস্থ ছাত্রীদের প্রাথমিক সুচিকিৎসার ব্যবস্থাপনা সম্পূর্ণ সরিয়ে পর্দায় সুন্দর আবাসনে মানসম্পন্ন ও স্বাস্থ্যসম্মত রুটিন অনুযায়ী খাবার পরিবেশনের বিশেষ ব্যবস্থা আমাদের মাদ্রাসায় শিক্ষক এবং শিক্ষিকার সংখ্যা আমরা দুইজন শিক্ষক মাদ্রাসায় দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করছি এবং ছয়জন শিক্ষিকা ওনারা মাতৃস্নেহে মমতার সহিত ছাত্রীদেরকে পড়াশোনা করাচ্ছে আলহামদুলিল্লাহ এবং আমাদের মাদ্রাসায় ছাত্রী সংখ্যা আবাসিক অনাবাসিক 100 জনের মতো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই আপনাদের কন্যা সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করে দিন এবং দুনিয়ায় কামিয়াবি হাসিল করবেন এটাই আমার প্রত্যাশা সকল দিনদার মুসলমান ভাই বোনদেরকে মাদ্রাসায় আপনার কন্যা সন্তানকে ভর্তি করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হাফিজুর রহমান আমাদের মাদ্রাসায় যোগাযোগ করবেন গোপালপুর কুঞ্জনগর নগরকান্দা ফরিদপুর যোগাযোগ নাম্বারটা ভিডিওর মধ্যে দেওয়া থাকবে অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন ভর্তি চলবে আগামী শাওয়াল মাসের 7 তারিখ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল